একসাথে চার চারটি বাঘের দর্শন পেলেন পর্যটকেরা। নদীর তীরে মা ও ছানাদের একসাথে দেখতে পেয়ে খুশি পর্যটক দলটি। সেই ছবি ক্যামেরা বন্দিও করেছেন তারা। একসাথে চারটি বাঘের দর্শন বিরলতম ঘটনা, জানাচ্ছেন বনকর্মীরা। একসাথে চার চারটি বাঘের দর্শন পেলেন পর্যটকেরা। গত সপ্তাহের শুক্রবারের পর ফের সোমবার বাঘের দর্শন মেলায় খুশি পর্যটকেরা। মা ও ছানাদের নদীর পাড়ে জঙ্গল ঘেঁষে দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করেছেন পর্যটক দলের সদস্যেরা। তবে একটা বা দুটো নয়, একসাথে একেবারে চার চারটি বাঘের দর্শন পেয়েছেন পর্যটকেরা, যা সুন্দরবনের ইতিহাসে প্রায় বিরল ঘটনা বলেই মনে করছেন বন দপ্তরের আধিকারিকেরা। জানা গেছে, সোমবার সুন্দরবন ভ্রমণে আসেন কলকাতার একদল পর্যটক। পীরখালি পাঁচ নম্বর জঙ্গলের কাছে নদীতে ভ্রমণের সময় নদীর পাড়ে মায়ের সাথে তিনটি শিশু বাঘকে দাঁড়িয়ে থাকতে দেখেন তারা। এভাবে কিছু সময় দাঁড়িয়ে থাকার পর ফের জঙ্গলে ঢুকে যায় বাঘটি। সুন্দরবনে প্রতিবছর শীতের শুরু থেকেই বেড়ে যায় পর্যটকদের আনাগোনা। শুধুমাত্র রয়্যাল বেঙ্গল দর্শনের আশায় বহু পর্যটক ছুটে আসেন সুন্দরবনে। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের মাঝে হরিণের দল, কুমির অথবা বন্য শুকরের দেখা হামেশাই মেলে, তবে বাঘের দেখা মেলে বরাত জোড়ে। সুন্দরবনে মাঝে মধ্যেই পর্যটকদের দর্শন দিয়ে থাকেন দক্ষিণ রায়। কখনো নদীর চরে হেঁটে যাওয়া, কখনো সাঁতরে বাঘের নদী পার হওয়ার দৃশ্যও দেখেছেন পর্যটকেরা। গত শুক্রবারেও যাদবপুর থেকে আসা একদল পর্যটক বাঘের দর্শন পেয়েছিলেন, যেখানে নদীর চরে দুটি বাঘের লড়াই করতে দেখা যায়। সেই ছবিও ক্যামেরাবন্দি করেছিলেন পর্যটক দলের সদস্যেরা। সুন্দরবন লাগোয়া বিভিন্ন গ্রামাঞ্চলের ভেতর মাঝে মধ্যেই বাঘ ঢুকে পড়ার খবরও পাওয়া যায়। জঙ্গল পেরিয়ে লোকালয়ে বাঘ ঢুকে পড়লে বন দপ্তরের কর্মীরা বাঘ খাঁচাবন্দি করে ফের ফিরিয়ে দেন জঙ্গলে। সুন্দরবনের বাসিন্দারা বহুবার এমন দৃশ্যের সাক্ষী থেকেছেন। তবে একসাথে তিনটি শাবককে নিয়ে বাঘ দাঁড়িয়ে রয়েছে নদীর চরে, এমন দৃশ্য কার্যত কল্পনাতীত। সোমবারে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন বহু পর্যটক। নিয়মমতো নদীতে ভ্রমণ করছিলেন পর্যটকেরা, সেই সময় তাদের চোখে ধরা পড়ে এই ছবি। এই খবরে যেমন খুশি পর্যটকেরা, তেমন খুশি বনকর্তারাও। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের দাবি, বাঘ যে সুন্দরবনের জঙ্গলে বাড়ছে তার প্রমাণ প্রতিনিয়ত বাঘের দর্শন মেলা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।